আজকে বলবো কিন্তু নিয়ে বিশ্বরাশির অক্টোবর শারদীয় দুর্গোৎসব তার সাথে লক্ষ্মী আপনার ধনতেরাস তারপরে রয়েছে দেওয়ালি কালী পুজো অর্থাৎ পুরো মাসটা হচ্ছে উৎসবের মাস এই মাসে প্রত্যেক মাসের মতো গৌরাশি কিন্তু তার ট্রানজিট হচ্ছে যেমন মেজর গ্রহগুলো সূর্য বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল ট্রানজিট হবে কিরকম টান এবার চলুন সেটা জেনে নি যেহেতু দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে বিশ্ব রাশিতে ন তারিখে দেবগুরু বৃহস্পতি বক্রি হবে এবং আপনার রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে বসে আছে যেমনি আপনার রাশিতে বা লগ্নে বসে আছে এই দেবগুরু বৃহস্পতি ন তারিখে বক্রি হবে এবং সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে মিথুন রাশিতে সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে অর্থাৎ মিথুন রাশিতে থার্ড হাউসে চলে যাবে অর্থাৎ কর্ক রাশিতে চলে যাবে মাফ করবেন কেননা সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে থার্ড হাউসে যাবে আপনার কুড়ি তারিখে কর্ক রাশিতে এরপর সূর্য বুধ চন্দ্রকেতু একসাথে ফিফথ হাউসে রয়েছে সেখানে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে আবার গ্রহণ তৈরি হচ্ছে কিন্তু শুক্র ষষ্ঠে মালব্য যোগ তৈরি করছে শনি দশমে বক্রিহে বসে আছে এবং রাহু লাভভাবে বসে আছে অর্থাৎ এই সিচুয়েশানে এরপর গৌড়াশি কেরকম ট্রানজিট হচ্ছে মঙ্গল যেমনি চলে যাচ্ছে আপনার কুড়ি তারিখে মিথুন ছেড়ে কর্কর যে বললাম থার্ড হাউসে থেকে আপনার সেকেন্ড হাউসে থার্ড হাউসে যাচ্ছে সেকেন্ড হাউসে থার্ড হাউস অর্থাৎ বিশ্বাসি থার্ড হাউস হচ্ছে আপনার কর্কট এরপর চলে আছে বুধ বুধ হচ্ছে দশ তারিখে আপনার যাচ্ছে তুলা আসিতে অর্থাৎ কন্যা থেকে তুলায় যাবে এবং উনত্রিশ তারিখে এই বুধি আবার তুলা থেকে বিশ টিকে যাবে সূর্যদেব শতের তারিখে আপনার যাবে কন্যা থেকে তুলা তুলাশি থেকে কন্যা রাশি ছেড়ে আসিতে যাবে এরপর শুক্রদেব তেরো তারিখে শুক্রদেব তেরো তারিখে বৃষ্টি রাশিতে যাবে শুক্রদেব তেরো তারিখে নিজ রাশি ছেড়ে তেরো তারিখে যাবে বৃষ্টি রাশিতে এই যে সিচুয়েশনটা এই মাসটা যেহেতু বললাম আপনার আপনার নবরাত্রি চলবে বা অমাবস্যা আসবে বা দেওয়ালি থাকবে প্রজাগুলি লক্ষ্মী পূজা অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা প্রত্যেক মাসে এই মাসেও থাকবে কিন্তু এই মাসে খুব ভাইটাল আমাদের তন্ত্র মতে কাজ প্রত্যেকটা মানুষ এই মাসটা পাওয়ার জন্য আমাদের যারা আছেন তার সাথে অনেকেই মানে এই কাজে লাগানোর চেষ্টা অনেকে পার্থক্য পার্থ এবার আমি বলি আমার বংশ পরম্পরা আমি তন্ত্রের হয়তো ওই ড্রেস করে লাল ড্রেসে মাথায় ঝাঁকড়া চুল নিয়ে টিপ করে রুদ্রাক্ষুর মালা পরে হাতে পঞ্চাশটা স্টোন পরে আমি বসি না বসার প্রয়োজন মনে করি না ফলেনও পরিচয় তো আপনি কি কাজ করবেন আপনার কাজটা দেখে আপনি বিচার করবেন তো ড্রেস দেখে কোনো দরকার হবে না যারা আমার পুরনো নিয়মিত ভিউয়ার্স বা নতুন পুরনো ক্লায়েন্ট আর সাতাশ বছরের পুরোনো ক্লায়েন্ট যারা তারা প্রত্যেকে জানেন আমি আমার রক্তে তন্ত্র যারা আমাকে অনেক পুরনো ছোটোবেলা থেকে চেন তারা প্রত্যেকে আমার বংশ তন্ত্র তন্ত্র হচ্ছে আমাদের ফ্যামিলিতে সুতরাং যদি মনে করেন তন্ত্রমতে কোনো কাজ বা অ্যাস্ট্রোজি কোনো রিলেটেড কোনো কাজ করেন বা বাস্তুর কোনো রিলেটেড কোনো কাজ বাস্তুর অ্যাক্টিভেশন করে অবশ্যই এই বুকিংয়ে ফোন করে বুকিং হতে এই যেটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন সেটাই আমার কলিং নাম্বার সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনারা করছেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো সিক্স তো আছেই কিন্তু এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডব ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা যেন আমার হচ্ছে ফাইনাল মেন নাম্বার এই নাম্বারটায়

বা সরকারি কোনো ডেভেলপিং এ ধরনের কোনো কাজের সাথে আমি জড়িত সেখান থেকে আপনি সাকসেস পাবেন এবং এই সময় কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন এক্সট্রা ইনকাম হবে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ধনলাভ হবে এবং এই সময় পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচটাও বাড়বে বিশেষ করে গাড়ি রিপেয়ারের খরচা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি কোনো চোটা লাগতে পারে গাড়িটা হয়তো একটু আপনি পেট্রোলিং করাতে পারেন বা ওয়াশ করাতে পারেন যেহেতু পুজোর মায় আপনি ঘুরতে পারেন তার জন্য ইলেকট্রিক মিলটা বেড়ে যেতে পারে এগুলো খরচ হতে পারে নতুন নতুন জিনিস কিনতে ঘরের কোনো জিনিস কিনতে পারে এগুলো কিন্তু খরচ হবে কুড়ি তারিখের পর থেকে আপনাকে কিন্তু বা আপনার ফ্যামিলির লোককে অবশ্যই সতর্ক হয়ে থাকতে হবে কোনো ফ্যামিলি এখন শর্ট সার্কিট হতে পারে আগুন লেগে যেতে পারে ছোটকার আগুন দিয়ে কোনো বা ফিউজটা উড়ে গেলো কারেন্টটা চলে বিদ্যুৎটা চলে গেলো এরকম কিন্তু ভয় হতো অর্থাৎ এই সময়টা সাবধান ফ্যামিলি লাইফটা বলি বাবা মা থেকে বা গুরুজনের কাছ থেকে কোনো আর্থিক লাভ বা ধনলাভ হবে আপনি দিতে পারেন বা আপনাকে কেউ গিফট দিতে পারে এবং ফ্যামিলিতে বা বাড়িতে কোনো রিনোভেশন বা রিপেয়ার বা আপনার ডেকোরেশন পেতে খরচ হবে চলে আসে শরীর স্বাস্থ্য নিয়ে একটা একটা আটটাই কোন আপনার একটু চলতে বিশেষ করে পেটের প্রবলেম ইএনটির প্রবলেম ঘাড়ের প্রবলেম স্পন্ডেজের প্রবলেম হতে পারে ন তারিখের পর যেহেতু গুরু বক্রি হচ্ছে আপনাকে বলবো বন্ধু থেকে বা এমন নেগেটিভ লোকে তিনি যে সতর্ক থাকতে কারণ জুয়া লটারি সাতটা নেশা এসব মধ্যে কিন্তু আপনার ইন্টারেস্ট পাবে ইনভলভ হবে এবং আপনার কোনো কোনো নেগেটিভ বন্ধু আপনাকে এর মধ্যে ইনভলভ করতে চেষ্টা করে কোনো বাজে রিলেশনে জড়ি পড়তে পারেন বাজে জায়গায় যেতে পারেন এগুলোতে আপনি নিজেকে একটু কন্ট্রোল লাগবে অর্থাৎ লোকটা বেড়ে যাবে এবং চাহিদাটা শরীরের চাহিদাটা এবং লোকটা বেড়ে যাবে এবং নিজের মধ্যেটা বাজে কাজ করার মানসিকতা চলে আসতে পারে সুতরাং এই জায়গাগুলো একটু সাবধান এই সময় কিন্তু আপনার এই ভুলভাল কিছু করলে এই সময় কোনো ইনভেস্ট করেন বা শেয়ারে কোনো যদি অর্থ লাগান তার জন্য কিন্তু আপনার লস হতে পারে যদি আপনি বিবাহিত সন্তান যদি থেকে থাকে নতুন আপনার সন্তান বুধায়িত যোগের কারণে নতুন কোনো অ্যাক্টিভিটি নতুন কোনো গান নতুন কোনো ব্যাপারে আপনার সন্তান ইনভলভ হবে এবং সেখানে যথেষ্ট লাভবান হবে গুড নিউজ পেতে হবে সন্তান দ্বারা আপনি নিজেও তার জন্য গর্বিত হবেন আপনার সন্তানের শরীরটা নিয়ে সাবধান হতে অ্যালার্জি বা স্কিনের প্রবলেম হতে পারে খাবার থেকে পেটের প্রবলেম হতে পারে পাঁচ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত খুব সাবধানে রাখতে বিশেষ করে কোনো চোটা লাগতে পারে কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার নতুন কোনো জব আপনার সন্তান যদি বড় নতুন কোনো জব বা নতুন কোনো চাকরিতে জয়েন করতে পারে এবং এই সময় কোনো সন্তানের দ্বারা কোনো গুড নিউজ পেতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে সন্তানের কোনো বাগবেদানা জয়ী করতে পারেন ইএনটির প্রবলেম পেটের প্রবলেম আসতে পারে স্কিনের প্রবলেমও আসতে পারে স্টুডেন্ট যদি হয়ে থাকেন বুধায়িত্ব যোগের কারণে গুরু বক্রিয়ার কারণে আপনি একাধিক গিফট পেতে পারেন একাধিক লোকেরাতে সম্মান পেতে পারেন এবং বাবা মার থেকে কোথাও কোনো বাবা মার সাথে বাবা মার কোনো ফ্যামিলির লোকের বা গুরুজনের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন যথেষ্ট আদর আপ্যায়ন পাবেন আপনি এবং আপনার মায়ের সাথে বিশেষ করে মা বা মাতৃপুলের কাউসে আপনার বাঘ নেয় বা বাদনবাদে জয়ীপত বি কেয়ারফুল আপ টু পঁচিশ তারিখ পর্যন্ত সুতরাং আপনাকে কথাবার্তা লোকের সাথে খুব বুঝে শুনে বলতে হবে যদি আপনি চাকরি করে থাকেন মালব্য তৈরি হয় পুরনো আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ আপনার কাজে যারা যথেষ্ট ভালো থাকবে আপনার পারফরমেন্স যথেষ্ট বৃদ্ধি হবে লোকের কাছে যথেষ্ট সাপোর্ট পাবেন সেল কিন্তু আপনার বাড়বে এবং আপনার কাজের যাটা একটা স্মুথলি পরিবেশ তৈরি হবে আপনার যারা কমিশন যেটা কাজ করে তারা কিন্তু কমিশন মধ্যে অনেকখানি অর্থপ্রাপ্তি করতে পারবেন বা বা পদপ্রাপ্তি হবে যদি আপনি ব্যবসা করে থাকেন পুরনো ক্লায়েন্ট যারা আছে পুরোনো ক্লায়েন্ট বাড়বে এবং জবরদস্ত লাভ হবে পুরনো ক্লায়েন্ট বাড়বে এবং জবরদস্ত লাভ হবে বড় কোনো অর্ডার বড় কোনো চুক্তি বড় কোনো যোগাযোগ হতে পারে নতুন করে প্রজেক্ট প্রজেক্ট নতুন করে প্রোডাক্ট আইটেম মার্কেট লঞ্চ করে তার যেহেতু খরচ হলো সেখানে আপনার জন্য বেটারই হবে হঠাৎ কোনো কাজে সাকসেস পাবেন পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে পুরোনো যে জায়গায় আপনি অর্ডার সাপ্লাই দিচ্ছেন সেই অর্ডার সাপ্লাই লোকে আপনাকে ফোন করে মাল সাপ্লাই দেওয়ার জন্য অর্থাৎ ভাই বোনের টেনশান ছাড়া আপনাকে সময়টা বেটার ভাই বোনের থেকে আপনি টেনশান ভাই বোনের থেকে আঘাত পাবেন ভাই বোনের মানসিক আঘাত পাবেন তার দ্বারা একটু টেনশন হবে এটা বাদ দিয়ে আপনার ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই বেটারে থাকবে দাম্পত্য লাইফ বলে এক তারিখ থেকে দশ তারিখ আপনার সব কিছু নর্মাল থাকে অর্থাৎ ব্যস্তর মধ্যে কাটাবেন এগারো তারিখ থেকে পেটের ব্যাথা চোট টাকা লাগবে পড়ে গিয়ে চোট লাগবে গাড়ির খরচ এবং আপনার এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে বুঝে শুনে স্টেপ নিতে হবে আপনার কারোর মধ্যে অগ্নিবাহী হতে পারে অর্থাৎ আগুনের থেকে কোনো ডিস্টার্ব হতে পারে এই যে আপনি বাড়িঘর বানাচ্ছেন বা হয়তো ঘরের সিলিংটা বানাচ্ছে বা রিনোভেশন করছে দেখা ডবল করে সে খাটে খসে পড়ে গেল তারা এরকম কোনো রিনোভেশন বা এরকম খরচ ইয়ে করতে পেট্রোল করতে আপনার খরচ হবে এবং এই সময় কিন্তু আপনার বিদেশ থেকে লাভ হবে বিদেশ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে তার জন্য আপনি একটু স্টান্ড হয়ে যাবে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশান করলাম ভালো থাকবেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই পুরো পুজোটা খুব ভালোভাবে কাটাবেন অবশ্যই আপনার আনন্দ আপনার যদি দুঃখের না হয় আর যদি মনে হয় যোগাযোগ করেন অবশ্যই বুক ফোন যদি ভালো অবশ্যই লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করবেন নমস্কার প্রত্যেকের পুজোটা ভালো কাটুক